আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে ইস্তাহিল্লুনাল হিররা যারা জিনা করা হালাল মনে করবে ওয়াল হারিরা রেশমের পোশাক হালাল মনে করবে ওয়াল খামরা মদ পান তারা হালাল মনে করবে ওয়াল মাআজিফা বাদ্যযন্ত্র তারা হালাল মনে করবে ঢোল তবলা হালাল মনে করবে বাদ্যযন্ত্র যে বললাম না এইখানে বৈশা কয় কয় বাদ্যযন্ত্র ঢোল তবলা গান বাজনা হারাম এটা কোরআনের কোন জায়গা আছে নবীজি কয় আছে মানে আমার উম্মত তো এটারে হালাল মনে করবে ও তো গুনাহই মনে করবে না এই যে ও তো গান গাওয়াকে হালাল মনে করবে এটা ও গুনাহই মনে করবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন চার নাম্বার ওয়াজ হারো জিনা জিনা সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলেন তো কি ছড়িয়ে পড়বে জিনা প্রত্যেকের ঘরে ঘরে প্রতিনিয়ত হচ্ছে হ্যাঁ প্রত্যেকের ঘরে ঘরে প্রতিনিয়ত জিনা হচ্ছে দলিল বুখারী শরীফের 6612 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ان الله كتب على ابن আদম حظه من الزنا আমাকে ওনাকে আলেমকে আপনাদেরকে সবাইকে আল্লাহ জিনা নামক পরীক্ষা দ্বারা পরীক্ষা নিবে সবাইকে এই হাদিসে সবাই অন্তর্ভুক্ত জিনার পরীক্ষা দিয়া সবাইকে আল্লাহ পরীক্ষা করবে নবী বলেন আদ্রকা যালিকা লা মুহালাতা এই পরীক্ষা আমার উম্মতের সবাই পড়বে কোনো সন্দেহ নাই এবার বলতে পারেন হুজুর কি বলেন আপনি আমরা তো অনেকেই জিনা করি না হ্যাঁ এবার দেখেন জিনা করেন কিনা নবী বলেন ফাজিনাল আইনি আন্নাস চোখের জিনা হলো দেখা চোখের জিনা এবার আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আমি মনে করেন আমি একজন আলেম আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আমি একটা নারীর দিকে তাকাইলাম তাকানোর পর সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ কয় এই হুজুর নিচে তাকাও কুল লিল মুমিনিনা ইগুদ্দু মিন আবসারিহিম নবী আপনি ইমানদারকে বলেন তারা যেন নজর নিচের দিকে রাখে এখন আমি আপনি আমরা নজর নিচে নিলাম দেখেন একটা অবৈধভাবে কোন নারীর উপর নজর পড়ছে আমরা নজর নিচে নিলাম এবার শয়তান কয় নজর উপরে উঠাও উঠাও আলীকে আল্লাহ রাসূল বলে ইয়া আলী ইউলা তুতবিউন নাজরাতান নাজরা আলী একবার নজর পড়ার পর দ্বিতীয়বার নজর দিও না ফা ইন্নালাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা প্রথমবার মাফ দ্বিতীয়বার মাফ না এবার আপনি শয়তান বারবার কয় তাকাও আপনি তাকান না ঠিক আছে হ্যাঁ আপনি যদি তাকান আবার ইস্তাশরাফা শয়তান শয়তান আপনার সামনে একটা কালো মেয়েও যদি বোরকা ছাড়া পর্দা ছাড়া হাঁটে এই মেয়েটাকে আপনার চোখে মোহনীয় করে আপনার সামনে উপস্থাপন করবে এটা নবীজি হাদিসে বলছে এক নাম্বার চোখের জিনা দেখা এখন দেখেন আপনি দেখলেন ওয়াজিনাল লিসান আল মান্তিক মুখের জিনা কথা বলা অপরিচিত রং নাম্বারে একটা মেয়ের সাথে আপনি কথা বললেন আপনারা হয়তো এরকম হয় না যেই জায়গায় হয় এটা বলতেছি সম্ভবত আপনাদের জীবনে এগুলো ঘটেই নেই তো রং নাম্বার একটা মেয়ের সাথে কারো কথা হইল কথা হওয়ার পর এবার দেখেন রাতের বেলা বিছানায় শুয়ে চিন্তা করতেছে মেয়েটা না জানি দেখতে কেমন আহারে তার চোখ কেমন তাকে না জানি দেখতে কেমন ঠিক এরকম কল্পনা হতে পারে কিনা নবীজি বলেন মন নাফসু তামান্না ওয়া তাশতাহি মন কল্পনা করবে এটা মনের জিনা চোখের জিনা বলার জিনা কানের জিনা করলেন শোনার পর এই যে যা শুনলেন কানের জিনা এরপর নফস দিয়ে আপনি কল্পনা করলেন মনের জিনা পরের দিন আবার কথা বললেন এবার আপনাদের ফিক্সড হলো সাক্ষাৎ করবেন সাক্ষাতে আপনি হাঁটতে হাঁটতে রওনা করলেন পায়ের জিনা আপনার চলতেছে এরপর আপনি সাক্ষাতে গেলেন মেয়েটার সাথে মেয়ে শরীরের মধ্যে আকর্ষণীয় কোনো সেন্ট সুগন্ধি ব্যবহার করে আসছে আপনি তার শরীরের ওই গ্রান নিলেন আপনার নাকে ভালো লেগে গেল এটা নাকের জিনা বলার জিনা শ্রবণ করার জিনা চোখের জিনা কল্পনার জিনা মোবাইলে চ্যাটিং করছেন আপনি অবৈধভাবে মোবাইলে আপনি চ্যাটিং করছেন অবৈধভাবে লেখছেন আপনি কিউরিওসিটি আপনার যাচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাও কি করছো এখন মেয়েটা আপনাকে পাল্টা জবাব দিল যে আমি এটা করছি সেটা করছি আর আপনার ভালো লাগতেছে আফটার দেন এরপর কি বলো এক এক করে বলতে থাকো আর মেয়ে আপনাকে বললো আপনি কল্পনা আনছেন আপনি হাতের জিনা করছেন এটা আপনার হাতের জিনা এখন আপনারা দেখবেন প্রতিদিন ঘরে ঘরে জিনা হয় কিনা চিন্তা করেন আমি বলছি না হয় আমি আশাবাদী না হোক কিন্তু ঘরে ঘরে এই জিনা হয় কিনা আপনি দেখবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিনা ব্যাপকভাবে সমাজের মধ্যে ছড়ায় পড়বে নবীজি বলেন আমার উম্মত জিনা করবে কি আমার উম্মত জিনা করাকে হালাল মনে করবে আরে জিনা করা কি মনে করবে হ্যাঁ হালাল মনে করবে সহিহ বুখারী হাদিস নাম্বার 5590 নাম্বার হাদিস কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ নবী বলেন লায়াকুনান্না মিন উম্মতি আকওয়াম আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে ইস্তাহিল্লুনাল হিররা যারা জিনা করা হালাল মনে করবে ওয়াল হারিরা রেশমের পোশাক হালাল মনে করবে ওয়াল খামরা মদ পান তারা হালাল মনে করবে ওয়াল মাআজিফা বাদ্যযন্ত্র তারা হালাল মনে করবে ঢোল তবলা হালাল মনে করবে বাদ্যযন্ত্র ওই যে বললাম না এইখানে বৈশাখ হয় কয় বাদ্যযন্ত্র ঢোল তবলা গান বাজনা হারাম এটা কোরআনের কোন জায়গা আছে নবীজি কয় আছে মানে আমার উম্মত তো এটারে হালাল মনে করবে ও তো গুনাহই মনে করবে না এই যে ও তো গান গাওয়াকে হালাল মনে করবে এটা ও গুনাহই মনে করবে না বলেন এই যুগ কি আসবে না চলতেছে চলতেছে আমরা গুনাহকে গুনাহ মনে করতেছি না এই যুগ আমাদের চলতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বিসমিল্লাহ তো বলতেছিলাম বুখারী শরীফের 7520 নম্বর হাদিস থেকে কিন্তু আমরা এগুলাতে আসলাম জিনা করা প্রতিবেশীর বিবির সাথে জিনা করা এই জিনা নামক অপরাধ থেকে সমাজকে যেন সুন্দরভাবে মুক্ত রাখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার যুব সমাজ থেকে সকলকে যেন তৈরি করা যায় যে জিনা নামক অপরাধ এটা শুধু যে লজ্জাস্থানের জিনা তা না নবী তো বলছেন আল ফারজু ইউসাদদিকু যালিকা ওয়া ইউকাযযিবুহু জিনা বাস্তবে যেটা হয় এটার আগে যে জিনাগুলো হয় ব্যাপকভাবে হবে এক পর্যায়ে ওই জিনাই তাকে আসল জিনার দিকে ধাবিত করবে এজন্য আল্লাহ কোরআনে বলছে লা তাকরাবু জিনা জিনা করিও না এটা বলে নাই বলছে লা তাকরাবু জিনা জিনার কাছেও যেও না এই আয়াতের ব্যাখ্যা দেখবেন যেই জিনিস তোমাকে জিনার দিকে নিয়ে যায় ওই জিনিস ওই জিনিসের কাছেও তুমি যেও না তাহলে জিনা আমাদেরকে যেই জিনিস আমাদেরকে জিনার দিকে নিয়ে যায় এই জিনিসের কাছে যেতেও আল্লাহ নিষেধ করেছেন এখন দেখেন মোবাইলের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা যারা প্রযুক্তি ব্যবহার করেন এখন আমার বিরুদ্ধে হয়তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবেন এই হুজুর বিজ্ঞান বুঝে না প্রযুক্তির বিরোধিতা করে আমি প্রযুক্তির বিরোধিতা করি না কিন্তু যদি প্রযুক্তি চালাইতে গিয়ে আপনার 90 ভাগ গুনাহ হয় 10 ভাগ যদি ভালো হয় আমি বলছি আপনার মতো লোক প্রযুক্তি চালানো দরকার নাই যার প্রযুক্তি দিয়ে 90 ভাগ গুনাহ হয় আপনি আপনি প্রযুক্তি দিয়ে আপনাকে গুনাহ করাইতেছে 90 ভাগ আপনি বলবেন হুজুর আমি আপনার বয়ান শুনি ইউটিউবে প্রতিদিন 10টা আপনি আমার 10 বয়ানের সাথে যদি 1 মিনিট গান দেখেন নিয়মিত ইউটিউবের মধ্যে আমি বলবো আমার বয়ান দেখার জন্য আপনি ইউটিউবে ঢুকেন না ওই শুধু 1 মিনিট গানের জন্য আপনি ইউটিউবে ঢুকাই দরকার নাই কারণ 1 মিনিট কেন গান শুনবেন আপনি ওয়াজ শুনবেন সওয়াবের নিতেই তো আর গুনাহ করবেন না আপনি ইউটিউবে ঢুকেন না তাহলে আপনার গুনাহও দরকার নাই আপনি একটা 10টা সওয়াব দরকার নাই আপনি একটা গুনাহ করেন না আপনি 1000 রাকাত নফল নামাজ পড়বেন আরেক দিক দিয়ে আপনি 10টা গুনাহ করবেন না আপনি 10টা গুনাহ ছেড়ে দেন 1000 নফল নামাজ না পড়া পারলে 10টা গুনাহ ছাড়েন আপনি তো যে বিষয়টা বুঝাইতে চাইলাম গুনাহ আমাদেরকে শেষ করে দিচ্ছে